সম্প্রীতি মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কিছু ব্যক্তি এমন কিছু মন্তব্য করে বসেন যে যার ফলে ভারতের সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠেছে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে প্রিয় নবী হযরত মুহাম্মদের বৈবাহিক জীবন সম্পর্কে কতগুলি এমন তত্ত্ব তুলে ধরতে চলেছি যেগুলি জানার পর আপনাদের সামনে বাস্তব ছবিটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং আপনারা নিজেরাই বিচার করে উঠতে পারবেন যে হযরত মুহাম্মদের বৈবাহিক জীবন সম্পর্কে যে মন্তব্যগুলো করা হয়েছে তা সত্যি সঠিক নাকি নিতান্ত অজ্ঞতা। তার সাথেই আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে আমাদের এই ভিডিওগুলি করার উদ্দেশ্য কিন্তু কোনোদিনই কোনো ধর্মের মানুষকে আঘাত করার নয়, বরং কিছু বাস্তব প্রশ্নের উত্তরকে আপনাদের সামনে তুলে ধরা। তো চলুন এবার আমাদের ভিডিওর মূল পর্বের দিকে এগোনো যাক। কিন্তু তার আগে আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফে বলা হয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের সম্পূর্ণ জীবনে মোট 9টি বিবাহ করেছেন এবং তিনি সবথেকে শেষ বিবাহ করেন আয়েশা নামের একটি 9 বছরের বালিকাকে। এখন এই বিষয়টিকে কেন্দ্র করেই সমাজের এক শ্রেণীর মানুষ হযরত মুহাম্মদের চরিত্রের দিকে তীর্যক মন্তব্য করছেন। কিন্তু আসুন এবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে হযরত মুহাম্মদ নিজের জীবনে ঠিক কী কারণে এতগুলি বিবাহ করেছিলেন এবং কেনই বা তিনি 9 বছর বয়সী আয়েশাকে বিবাহ করেছিলেন। বন্ধুরা, আরবের মাটিতে যেই সময়ে হযরত মুহাম্মদের জন্ম হয়েছিল সেই সময়ে আরব একটি অন্ধকারাচ্ছন্ন দেশ ছিল। লুটপাট, মারামারি, খুন, জখম ইত্যাদি আরবের ভূমিতে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। কিন্তু হযরত মুহাম্মদের জন্ম হবার পর থেকেই এই পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হতে শুরু করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একজন মানুষ ছিলেন যাকে আরবের সাধারণ মানুষ অত্যন্ত বিশ্বাস করতেন। তারা নিজেদের সকল সমস্যার কথা হযরত মুহাম্মদের সাথে আলোচনা করত। নিজেদের ধনসম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব হযরত মুহাম্মদের উপর ছেড়ে দিয়ে দিত। তারা হযরত মুহাম্মদকে আল্লাহর প্রেরিত কোনো একজন দূত হিসাবেই দেখত। কিন্তু এই অন্ধকার পরিবেশ থেকে আরব দেশকে টেনে তুলে আনার জন্য হযরত মুহাম্মদকে বেশ কিছু সিদ্ধান্তও নিতে হয়েছিল। এই সিদ্ধান্তগুলির জন্য তিনি আরব জাতিকে একসূত্রে বাঁধতে পেরেছিলেন। বন্ধুরা, আমরা যদি হযরত মুহাম্মদের বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে হযরত মুহাম্মদ মাত্র 25 বছর বয়সেই প্রথম বিবাহ করেছিলেন এবং তিনি বিবাহ করেছিলেন তার থেকে 15 বছরের বড় খাদিজা বেগমকে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে হযরত মুহাম্মদের আগেও খাদিজা বেগমের 2 জন স্বামী ছিলেন এবং তাদের মারা যাওয়ার পরেই খাদিজা বেগম হযরত মুহাম্মদকে বিবাহ করেন। এরপর 50 বছর বয়স পর্যন্ত হযরত মুহাম্মদ আর দ্বিতীয় কোনো বিবাহ করেননি, অর্থাৎ ভোগবিলাসের বাসনা তার কোনোদিনই ছিল না। এরপর প্রায় 53 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত হযরত মুহাম্মদ প্রায় 8টি বিবাহ করেন। কিন্তু মজার বিষয় হলো এই যে এই সমস্ত স্ত্রীদেরই এর আগে 1টি বা 2টি করে বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু বিধবা হয়ে যাবার পরে কোনো কারণে তারা সমাজের অবহেলার শিকার হন। তাই হযরত মুহাম্মদ তাদেরকে বিবাহ করে সমাজকে এই বার্তায় প্রেরণ করেছিলেন যে আমি যদি বিধবাদের বিবাহ করতে পারি তাহলে সমগ্র আরব সমাজই এই কাজ অবশ্যই করতে পারবে এবং বিধবাদের যথাযোগ্য সম্মানও প্রদান করতে পারবে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করে নেব যে হযরত মুহাম্মদ কেন আয়েশা নামের একজন 9 বছর বয়সী বালিকাকে বিবাহ করেছিলেন। আসলে হযরত মুহাম্মদ এমনটাই অনুধাবন করেছিলেন যে মহিলাদের মধ্যে ইসলামের বার্তাকে প্রেরণ করার জন্য একজন কোনো মহিলাকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। তাই নিজের শেষ বয়সে এসে তিনি এমন একজন মহিলার খোঁজ করতে শুরু করেন যে হযরত মুহাম্মদকে অনেকটা কাছ থেকে দেখতে পারবে এবং হযরত মুহাম্মদের জীবন প্রণালী এবং শিক্ষাকে নিজের চোখে দেখে এবং ভালো করে পর্যবেক্ষণ করে সেই শিক্ষাকে আরব সমাজের বাকি মহিলাদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে। তাই তিনি আরব সমাজে জন্মগ্রহণকারী আয়েশাকেই এই কাজের জন্য নির্বাচিত করেছিলেন। তাই বন্ধুরা, এর আগেই আমরা এই প্রমাণ পেয়ে গেছি যে একাধিক বিবাহ করার মাধ্যমে নিজের সংসার জীবনের বাসনাকে পরিপূর্ণ করার কোনো মতলব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে কোনোদিনই ছিল না।
তাই আয়েশাকেও তিনি সংসার ধর্ম পালন করার জন্য নয়, বরং তার মাধ্যমে ইসলামের কথাকে বাকি মহিলা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই তিনি বিবাহ করেছিলেন। বন্ধুরা, হযরত মুহাম্মদের সাথে আয়েশার বিবাহ হয়েছিল 624 খ্রিস্টাব্দে। আসলে হযরত মুহাম্মদ আল্লাহর কাছ থেকে এমন হুকুম পেয়েছিলেন যে আল্লাহর নির্দেশ এবং বাণী প্রচার করার জন্য হযরত মুহাম্মদকে এমন কোনো ছোট বালিকাকে খুঁজে বের করতে হবে যে প্রচণ্ড বুদ্ধিমতী হবে এবং যে আল্লাহর সমস্ত নির্দেশ এবং তার দেওয়া সমস্ত শিক্ষাকেই যথাযথভাবে মনে রাখতে পারবে। আর শুধু তাই নয়, প্রয়োজনের সময়ে এই বালিকা যেন মুসলমান সমাজের অন্যান্য নারীদের মধ্যে এই নির্দেশ এবং শিক্ষাগুলিকে যথাযথভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষমতাও রাখে, তা পরীক্ষা করে নেওয়ার দায়িত্ব হযরত মুহাম্মদের উপরেই ছিল। হযরত মুহাম্মদ আয়েশার বুদ্ধিমত্তা এবং তার ব্যবহারে অনেকটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তাই তিনি নিজের এই দায়িত্ব পালন করার জন্য আয়েশাকেই নির্বাচিত করেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিবাহ করে নেন এবং তাকে ইসলামের শিক্ষা ও নির্দেশ সম্পর্কে তালিম দিতে থাকেন। দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যেই আয়েশা এই সমস্ত নির্দেশ এবং কর্তব্যগুলিকে রপ্ত করে নেন এবং ইসলামের এই শিক্ষাগুলিকে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যও একেবারে প্রস্তুত হয়ে যান। মনে করা হয় সেই সময়ে তিনি সমগ্র কোরআন শরীফকেই কণ্ঠস্থ করে নিয়েছিলেন এবং কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখিত সমস্ত আয়াতগুলিই তার স্মরণে থাকত। আসলে আয়েশা খুব ছোট বয়স থেকেই প্রচণ্ড বুদ্ধিমতী ছিলেন এবং বয়স অল্প হওয়ার জন্য তিনি খুব সহজেই কোরআনে বর্ণিত সমস্ত আয়াতগুলিকে কণ্ঠস্থ করে নিত। বন্ধুরা, সেই সময়ে আরব সমাজের নিয়ম ছিল যে হযরত মুহাম্মদ যখন কোনো বিশেষ কাজে নিজের দেশ থেকে বা নিজের প্রজাবর্গের কাছ থেকে দূরে থাকতেন, তখন হযরত মুহাম্মদের স্ত্রীরাই প্রজাবর্গের সমস্ত সমস্যাগুলির সমাধান খুঁজে দিতেন এবং তাদের পথ প্রদর্শন করতেন এবং হযরত মুহাম্মদের সমস্ত স্ত্রীদের মধ্যে আয়েশাই ছিল সবথেকে বেশি বুদ্ধিমতী এবং তিনিই সবথেকে ভালো উপায়ে সমস্ত সমস্যার সমাধান খুঁজে দিতেন। তাই প্রজাবর্গের মধ্যে আয়েশার প্রতি যথেষ্ট সম্মান এবং ভালোবাসাও খুব কম সময়ের মধ্যেই জন্মে গিয়েছিল। বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন সম্পর্কে সঠিক জ্ঞান না রেখেই এখন বর্তমানে কয়েকজন ব্যক্তি হযরত মুহাম্মদের চরিত্র নিয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছেন এবং তাদের দাবি হচ্ছে যে কেন হযরত মুহাম্মদ নিজের থেকে এত ছোট বয়সী আয়েশাকে বিবাহ করেছিলেন। এই প্রশ্নের উত্তর তো আশা করি আপনারা এতক্ষণে পেয়েই গেছেন, কিন্তু এবার আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। বন্ধুরা, প্রথমত সেই সময়ে এত কম বয়সে বিবাহ করা কোনো অপরাধের মধ্যে পড়ত না, বরং সেই সময়ে 9 থেকে 15 বছর বয়সের মধ্যেই বেশিরভাগ মেয়েদের বিবাহ হয়ে যেত। আসলে আরবের খাওয়া দাওয়া এবং আবহাওয়ার কারণে 9 থেকে 15 বছর বয়সেই বেশিরভাগ কিশোরী রাজস্বলা লাভ করত, অর্থাৎ তারা বিবাহ করার উপযুক্ত হয়ে যেত। আর শুধু আরব নয়, বরং এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশেও সেই সময়ে 9 থেকে 15 বছর বয়সেই মেয়েদের বিবাহ দেওয়ার রেওয়াজ ছিল। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ও পরিবেশ অনুসারে 9 বছর বয়সী আয়েশাকে বিবাহ করে কোনো অনৈতিক কাজ করেননি। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই এবং আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর বয়সী আয়েশাকে কেন বিবাহ করেছিলেন। অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।